পারে না কতদিন আপনারে খুঁজতাছি কই আইসি এর না খালারে দেখলাম না এমনই ভাই তারপরে রোজাতে থাকতে পারেন না না আর কিডনি কি হয়েছে কিডনি সমস্যা কোন পায়ন বাড়ি ওষুধ খাইতেছেন এখন একটু সুস্থ না ওই বাসায় আছেন মেয়ের কাছেই থাকেন না কই চলে গেছে বিদেশ বাসায় কাজ করে আপনার নিয়ে থাকে না আমি একটু আর মনে করি আর ওই আপনার ছেলেরা আপনি তো কিছু খাইতেও পারেন না ভাত খাবেন না দেখি আমি আপনার ওই জায়গায় পান কিছু দেয় না মনে মনে করি এত সহলে বসবো না বাসায় যাই এখন একটু রোদ যাই খারি আমার যাই আমার যাই আমার আমি চালু আমার এই বাসাতে আমার একজন একদিন ৫০০ টাকা দিছিল খালি দিব ৫০০ দিয়ে উঠি একদম আপনার তো ডাইকে আনলাম এখন কিছু তো খাওয়াইতেও পারবো না ভাত তো খাইবেন না দেখলাম এই যথেষ্ট ভাত খাবো না ঘরে ভাত কিছু তাই খেলাম না আজ খাওয়ার পারবো না রোজা রাখি না কাবু তো হইম ওইতেছে না দেহা ওই নিয়ে টোনে দেহ কেমন হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মোনাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো ভিডিওটিতে এতক্ষণ যার কথা শুনলেন যাকে দেখলেন সে হচ্ছে আমার এক পরিচিত খালা এটা হচ্ছে ঈদের দুই দিন আগের ভিডিও তো ওনার কথাগুলো হয়তো শুনছেন বুঝতে পারছেন তো উনি অনেক কষ্টের দিন কাটায় ওনার অনেক কষ্টের দিন কাটে তো উনি আমার বাসা আগে প্রায় আসতো নাকি আমি খাওয়াতাম টাকা পয়সা যখন যা চাইতো আর দিতাম আর কি এখন আর কি যখন যা খাইতে চাইতো ক্ষুধা লাগলে চলে আসতো মেয়েরা খাইতে দিত না
তো চলে আসতো আমার কাছে, তখন খেতে দিতাম। তখন থেকে ওনার সাথে আমার পরিচিত, তো ওনার জন্য খুবই মায়া লাগে আমার। তো আজকে রাত দুই দিন আগে ওনার সাথে বাসার থেকে দেখলাম, দেখে ডেকে আনলাম, দেখে এনে তারপর দেখলাম ওনাকে। তো কথাগুলো শুনলেন খুব কষ্টে, উনি ভিক্ষা করে মানে রাস্তায় বসে থাকে, যে যা দেয় তাই নিয়ে তার সংসার চলে, স্বেচ্ছা খায় চলে, মেয়েকেও দেয়, মেয়েকেও চালায়, এভাবে ওনার জীবন চলে। তো যদি কারো দেখে ওনাকে দেখে মায়া লাগে বা কষ্ট লাগে, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ওনাকে আমরা টাকাও দিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো উনি চলে গেল, উনি চলে যাওয়ার পরে আমি আবার এই যে কাজ শুরু করে দিছি, ঘরের কাজ। তো উনি খুবই একজন অসহায় মানুষ, মেয়েদের কাছে থাকে, ছেলেরা ওনাকে দেখে না, ছেলেদের কাছে যাইতে পারে না, খুব কান্নাকাটি করে ছেলেদের কথা মনে করে। আর মেয়ের জামা কাছে থাকা, মেয়ের জামার কাছে থাকা অত্যন্ত বোঝেনি, পরের ছেলের কাছে থাকা, তারপরে পরের ছেলে অনেক ভালো আছে, তো ঘরে জায়গা দেয় থাকে, তো এরকম রাস্তায় রাস্তায় ঘুরে যে যা দেয় তাই নিয়ে তা ওনার জীবনটা চলে যায়। তো অসুস্থ অনেক, কিডনিতে সমস্যা, আবার খাট থেকে পড়ে যে মাথায় অনেক সমস্যা হয়েছে, তিন চার মাস বিছানায় ছিল শুয়ে, এখন একটু বললো সুস্থ আছে। তো যাই হোক, ওনার জন্য আমার খুবই মায়া লাগে, আর উনি ওনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, তাই উনিকে আমি অনেক ভালোবাসি। ওনাকে দেখলেও আমার চোখে পানি চলে আসে, আপনাদেরও হয়তো পানি চলে আসবে যাদের এরকম মা আছে, মা মারা গেছে, মার মতো দেখতে। ওনাকে দেখলে কথা বলতে পারছি না, খুব কষ্ট লাগে আমার ওনার জন্য। তো ওনাকে আমি খুব ভালোবাসি, আগে নিচের তলায় থাকতাম তখন আর কি ডেকে ডেকে খাওয়াইতাম, খাবার দিয়ে আসতাম বা এসে চাইতো, তখন উনি সব কিছুই খায় না, সব মাছ খায় না, দুধ দুধ দিয়ে ভাত হলে সে খুব ভালো খেতে পারে, তো আমি দুধ জাল করে তাকে ভাত দিয়ে খাওয়াইছি। রাত একটা দুইটার সময় এসে আমার কাছে ভাত চাইছে, তখন আমি তাকে ভাত খাওয়াইছি। তো এখন আর পারি না, এখন চারতলায় থাকি, সে আর উঠতে পারে না, আজকে অনেক কষ্ট করে তাকে আমি উঠাইছি, আল্লাহ মাফ করবে। তো এই রোজা রমজানের দিনে তাকে অনেক কষ্ট করে উঠানো হয়েছে। তো উনি আমার ডাকে চলে আসছে, আমি বারান্দা থেকে ডাক দিছি, চলে আসলো, কিছু বললো না, কষ্ট করে চলে আসছে, কেন আমার গলা শুনে সে চিনতে পারছে। তো যাই হোক, এইভাবে ওনার জীবন চলে। তো ওনার জন্য দোয়া করবেন সবাই, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যদি কেউ সাহায্য করতে চান ওনাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, উনি আরও সাহায্য পেলে ওনার অনেক উপকার হবে, উনি ভালোভাবে বাঁচতে পারবে, চলতে পারবে, চিকিৎসা করাতে পারবে। যদি কেউ এমন দরদি থাকেন তাহলে সাহায্য করার জন্য হাত দাঁড়িয়ে দিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি এদিকে ইফতারি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বন্ধুরা ঈদের আর কি আর আগে রোজা শেষ রোজা আর কি দুই দিন দুই রোজা আর কি রোজার দুই দিন আগের ভিডিও, এটা এখন শেয়ার করছি আপনাদের সাথে। তখন তো পারি নাই, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, তো এডিট করতে পারি নাই, আপলোড করতে পারি নাই, সেজন্য এখন আপলোড করে দিলাম। তো আপনারা দেখবেন দয়া করে, এই খালার জন্য দোয়া করবেন, আর খালার পাশে যদি কেউ দাঁড়াতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। উনি অনেক কষ্টে আছে, আর অনেক কষ্টের জীবন, তো বুঝতেই পারছেন উনি রাস্তায় বসে থাকে, যে যা দেয় হাত পেতে তাই নিয়ে তার সংসার চলে, মেয়েকে দেয়, নিজের খাবারটা নিজেই জোগাড় করতে হয় এই বয়সেও। দেখতেই পাইছেন উনি অনেক বয়স্ক, অনেক ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরে তো উনি রাস্তায় বসে থাকে। তো আমার তো সেরকম তৌফিক নাই আমি যে তাকে সাহায্য করব, আমার অল্প স্বল্প ধরেন 100-200 টাকা দেওয়ার মতো আমার তৌফিক আছে, সেটা আমি দিতে পারি, কিন্তু অনেক টাকা তো আমি দিতে পারি না, সেটা
গ্যাসের তৌফিক আল্লাহ আমাকে এখনো দেয় নাই, তো দোয়া করবেন আমার যেন এরকম তৌফিক আল্লাহ দেয়, তা আমি যেন সব দান করতে পারি, খালাকে বা অন্য যাকেই হোক দান করতে পারি, আল্লাহর কাছে দোয়াই করবেন। তা আমার মানুষের জন্য অনেক সাহায্য করতে ইচ্ছা করে অসহায় মানুষদেরকে, কিন্তু আল্লাহ আমাকে সেরকম তৌফিক দান করে নাই যে আমি অসহায় মানুষকে দান করব। তা আপনারা যদি এরকম সাহায্য করতে চান এরকম মানুষদেরকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। খুবই একটা রুমের ভিতরে থাকে মেয়ে জামাই মেয়ে আর মেয়ে, অনেক কষ্টে থাকে, আমি দেখে আসছি। তো যদি কোনোদিন পাই তো ওনার বাসায় গিয়ে আপনি ভিডিও করে দেখাবো যে কীভাবে ওনারা থাকে মেয়ের জামার সাথে দুজনের মধ্যে, অনেক কষ্ট করে সেটা আমি আমি দেখি। তখন আমি তো আর ভিডিও করতাম না, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না যে ভিডিও করবো। তো এখন একদিন যদি পারি তো ভিডিও করে দেখাবো আপনাকে উনি কোথায় থাকে কীভাবে থাকে। তো বন্ধুরা, আমি খেলার জন্য আমার খুবই কষ্ট লাগে, অনেক অসহায়, অনেক কষ্ট করে উপার্জন করে নিজের পেটের খাবার নিজেই যোগাতে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, একটু মনে করবেন না। তো ওই খেলার জন্য আমারও খুব কষ্ট লাগে, আমি যদি পারতাম তাহলে ওনাকে আমার কাছে রেখে দিতাম, কিন্তু আমার তো সেই অবস্থা নাই। আগে নিচে থাকতে আমি প্রায় প্রায় ওনাকে ডেকে আনতাম, খাওয়াতাম, বা রাস্তায় দেখা হলে উনি আমার সাথে কথা বলতো, আমার মা আমাকে খুব আদর করতো, মাথায় হাত দিয়ে দোয়া করতো, অনেক দোয়া করতো আমাকে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষ চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ওই খালার জন্য সবাই দোয়া করবেন।